আমরা সবাই জানি বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী, তাই এই বিষয়ে আর কথা না বলে আজকে আপনাদেরকে জানাতে চাই তুরস্কের বাদাম উৎপাদন ক্ষমতা এবং রপ্তানি, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত চাহিদা মেটানোর জন্য কীরকম অবস্থায় আছে, এসব নিয়ে সামান্য কিছু ইনফরমেশন। আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটা বাদামের দোকানে। এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই গাড়িতে চলে যাওয়া যায়। আর এখানে কিন্তু শুধু বাদামই নয়, বাদাম দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার জিনিস আছে, যেমন চকলেট, বিভিন্ন রকম হালুয়া, তুরস্কের নাম করা সব ডিলাইটস সবই এই দোকানটাতে আমরা পেয়েছি, যেগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভীষণ ভীষণ মজা। আপনারা কি জানেন, 2012 সালে তুরস্ক শুধুমাত্র বাদাম রপ্তানি করে 67 মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে। এছাড়াও শুধু পেস্তা বাদাম রপ্তানি করে 2011 সালে 23 মিলিয়ন মার্কিন ডলার এবং 2012 সালে 29 মিলিয়ন মার্কিন ডলার অর্জন করে তুরস্ক বিশ্বের 10তম পেস্তা রপ্তানিকারক হিসেবে ঘোষিত হয়েছে। অনেক রকমের ফ্লেভারের এই টার্কিশ ডিলাইটগুলো কিন্তু পৃথিবী জুড়েই বেশ ফেমাস। এখানে ভাজা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। সূর্যমুখী ফুলের এই বীজ কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ উপকারী এবং খেতেও বেশ সুস্বাদু। আমরা ছোটবেলা থেকেই সূর্যমুখীর তেল খেয়ে এসেছি, কিন্তু এই বীজটা যে এইভাবে বাদামের মতো খায় সেটা আমি তুরস্কে এসেই প্রথম জেনেছি। আর এখন এটা আমারও খুব প্রিয়, খেতে খুবই ভালো লাগে। সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এটা খোলার একটা খুব সুন্দর সিস্টেম আছে, ওইটা টেকনিকটা জেনে গেলে খেতেও ভালো লাগে এবং সময় পার করার জন্য খুব ভালো একটা বাদাম। পার্কে বসে থাকলে তুরস্কের মানুষজনকে প্রায়ই দেখা যায় এই সূর্যমুখীর বীজটা বসে বসে খাচ্ছে। তুরস্ক কিন্তু তার উচ্চমানের হেজেলনাটের জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত এবং বিশ্বের যতগুলো দেশে হেজেলনাট উৎপত্তি হয় তার মধ্যে তুরস্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে বিবেচিত হয়। অবশ্য এই হেজেলনাট উৎপাদনের দিক থেকে এতটা গুরুত্ব পাওয়ার প্রধান যে কারণ তা হচ্ছে অনুকূল আবহাওয়া। তুরস্কের আবহাওয়ার মতো এত সুন্দর আবহাওয়া পৃথিবীর অন্য কোনো দেশে খুব কমই আছে, যা হেজেলনাট উৎপত্তির জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। আর তাই তো পুরো বিশ্বের হেজেলনাটের প্রায় 80% চাহিদা মেটায় তুরস্ক। শুধু হেজেলনাটই নয়, পৃথিবীর তৃতীয় বৃহত্তম চেস্টনাট উৎপাদক দেশও কিন্তু তুরস্ক। আর মান যেহেতু বিশ্ববাজারেই এত ভালো, তাহলে দামটা তো একটু বেশি হবেই, তাই না? তো আজকে আমি এখানে কিনে নিয়েছি কেজিখানিকের মতো কাজু, আর অল্প কিছু ওয়ালনাট, আর একটা বাদাম দেয়া হালুয়া, এটা হাসান খুব পছন্দ করে কিনেছে। আর এখানে ছিল ওয়ালনাট, এখানে আমি কিনেছি 278 গ্রামের মতো, যার দাম এসেছে টার্কিশ টাকায় 80 টাকা, অর্থাৎ বাংলা টাকায় 320 টাকার মতো। আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে আছে 1 কেজি 26 গ্রাম, যার দাম এসেছে 296 টিএল, যা বাংলা টাকায় কনভার্ট করলে 1200 মতো আসে। তো আমার মনে হয় বাংলাদেশেও এইরকম প্রাইসে এই বাদামগুলো বিক্রি হয়, বাকিটা আমি বলতে পারবো না, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।